আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহেদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত নবম দশম শ্রেণীর অধ্যায় তিনের 3 এর পঞ্চম পর্ব। তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় তিনের 3.1 এর 2 নম্বরের ঘটা দেওয়া আছে 6.35 × 6.35 প্লাস 2 × 6.35 × 3.65 প্লাস 3.65 × 3.65। অর্থাৎ এখানে যদি তোমরা খেয়াল করো যে দেখো যে বীজগণিতের রাশিটি দেওয়া আছে এটি হচ্ছে 6.35 × 6.35, যদি আমরা একত্রে গুণ করি তাহলে আমরা পাবো কি 6.35 হোল স্কোয়ার। ঠিক একইভাবে 3.65 × 3.65 কে যদি আমরা গুণ করি তাহলে পাবো কত 3.65 হোল স্কোয়ার, এবং মাঝখানে দেখো প্লাস 2 × এরপরে প্রথমে দেওয়া আছে 6.35 তারপরে দেওয়া আছে 3.65। অর্থাৎ এটাকে আমরা কি করতে পারি, এখানে যদি আমরা 6.35 কে এ এবং 3.65 কে যদি বি ধরি তার মানে এটাকে আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রে ফেলতে পারবো। তাহলে দেখো সমাধানে আমি লিখেছি যে মনে করি 6.35 ইকুয়াল হচ্ছে x এবং 3.65 ইকুয়াল হচ্ছে y। তোমরা চাইলে একটাকে a আর একটাকে b ধরতে পারো, অথবা p একটাকে p আর একটাকে q, অথবা একটাকে m অথবা আরেকটাকে m ধরতে পারো, তাতে কোনো সমস্যা নেই যেহেতু এগুলো সংখ্যা দেওয়া আছে। সুতরাং এখন প্রদত্ত রাশি দিয়ে আমরা লিখবো যে কি সমান চিহ্ন দিয়ে আমরা লিখবো, অর্থাৎ আমাদের যে রাশিটি দেওয়া আছে সেখানে আমরা জাস্ট মানগুলো বসাবো, অর্থাৎ x × x প্লাস 2 × x × y প্লাস y × y। তাহলে এখানে আমরা দেখো এরপর লাইনে আমরা সমান চিহ্ন দিয়ে লিখেছি x × x মানে কি x স্কোয়ার, এই জন্য দেখো x স্কোয়ার লিখেছি, তারপর হচ্ছে প্লাস 2 x y প্লাস y × y মানে হচ্ছে y স্কোয়ার। তার মানে x স্কোয়ার প্লাস 2 x y প্লাস y স্কোয়ার কে কি লেখা যায়, x প্লাস y হোল স্কোয়ার লেখা যায়। এখন আমরা কি করব, এখন আমরা দেখো x এবং y এর মান বসিয়ে দিব। তাহলে দেখো আমরা যদি মান বসাই তাহলে দেখো 6.35 প্লাস 3.65 হোল স্কোয়ার, এবং দেখো সাইড নোটে লিখে দিয়েছি x এবং y এর মান বসিয়ে পাই। তাহলে 6.35 এবং 3.65 যদি একত্রে যোগ করি, যোগ করে আমরা কত পাচ্ছি দেখো 10, অর্থাৎ 10 হোল স্কোয়ার। তাহলে 10 এর উপরে স্কোয়ার যদি করি অর্থাৎ 10 দশ কত হয় 100, অর্থাৎ আমরা এখানে দেখো সমান চিহ্ন দিয়ে লিখবো 100। এটা হচ্ছে কি আমাদের আনসার। তারপর দেখো ঘতে দেওয়া আছে 2345 × 2345 − 759 × 759 / 2345 − 759। তাহলে এখানেও যদি আগেরটার মতো এখানে 2345 কে যদি এ ধরি এবং 759 কে যদি বি ধরি, অথবা একটাকে এ এক্স আর একটাকে যদি ওয়াই ধরি, তাহলে দেখো আমরা এখানে কি পাচ্ছি সমাধানে, যে মনে করি 2345 সমান এক্স এবং 759 সমান হচ্ছে ওয়াই। সুতরাং প্রদত্ত রাশি অর্থাৎ যে রাশিটা আমাদের দেওয়া আছে সেটা দিয়ে আমরা সমান চিহ্ন দিয়ে লিখবো। এখানে আমরা দেখো জাস্ট মানগুলো বসে দিব x × x − y × y / x − y। তাহলে এরপর লাইনে আমরা সমান চিহ্ন দিয়ে এখন লিখবো এখানে x × x মানে কি এক্স স্কোয়ার, তারপর −y × y মানে হচ্ছে y² / x − y। তাহলে এরপর লাইনে আমরা সমান চিহ্ন দিয়ে লিখবো এখানে x² − y² কি কি লেখা যায়, a² − b² সূত্র হিসেবে লেখা যায়, অর্থাৎ a + b × a − b আকারে লেখা যায়। তাহলে দেখো উপরে লিখেছি x + y × x − y ডিভাইডেড বাই নিচে পাচ্ছি কত x − y। তাহলে এখানে দেখো উপরে x − y এবং নিচে x − y কাটাকাটি চলে যায়, তাহলে থাকছে কি, থাকছে শুধুমাত্র হচ্ছে x + y। তাহলে এখন আমরা কি করবো x এবং y এর মানটা বসিয়ে দিব। তাহলে x এর মান কত আমরা লিখবো হচ্ছে 2345 প্লাস y এর মান হচ্ছে 759, এবং সাইড নোটে লিখে দিব যে x এবং y এর মান বসিয়ে পাই। তাহলে এখানে 2345 এবং 759 যদি একত্রে যোগ করি তাহলে পাচ্ছি কত 3104। এটা হচ্ছে কি আমাদের আনসার। আশা করি তোমরা সরল অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।